আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো খাসির মাংস দিয়ে বুটের ডাল রান্না করা। আর এই রেসিপির জন্য যা উপকরণ দরকার চলুন দেখা যাক। নিয়ে নিয়েছি এখানে আধা কেজি খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে, নিয়ে নিয়েছি এখানে বুটের ডাল 30 মিনিট ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট করা একসাথে, পেঁয়াজ কুচি, সাদা তেল, নিয়েছি এখানে কিছু তেজপাতা, নিয়েছি এখানে দুটো কালো এলাচ, তিনটে লবঙ্গ, সাত আটটা সাদা এলাচ, চার পাঁচটা গোলমরিচ, আর ছয় সাতটা নিয়েছি এখানে দারচিনি। এখানে নিয়ে নিয়েছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো। চলুন সরাসরি যাই রান্নার ঘরে। দিয়ে দিচ্ছি তেল, এখন দিয়ে দিব পেঁয়াজ, শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সেগুলো। এগুলোকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব টমেটো কুচি, আপনারা চাইলে টমেটো দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। আমি টমেটো দিলাম কারণ টমেটো দিলে দেখতে সুন্দরও আসবে আর খাবারের স্বাদটাও বাড়িয়ে দিবে। এখন দিয়ে দিচ্ছি লবণ, এই পর্যায়ে লবণ দেওয়ার কারণ লবণ দিলে কী হয়, পেঁয়াজ টমেটো এইগুলো সব তাড়াতাড়ি গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এখন দিয়ে দেব এখানে পানি, অল্প করে পানি দিলাম শুধু মশলাটাকে কষানোর জন্য। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল উপরের দিকে উঠে গেছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে দিয়ে দেব খাসির মাংস, এখন ঢেকে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর, মাংসের গা থেকে পানি বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি পানি, আমি আবারও ঢেকে দিলাম, ঢেকে দিলাম মাংসগুলো আধা সিদ্ধ হওয়া পর্যন্ত। এর মাঝে আমি একটু এসে মাংসগুলো নাড়াচাড়া দেব, মাঝখানে ঢাকনা তুলে আমি কিন্তু নাড়াচাড়া দিয়েছি। এখন এই ঝোলের ভিতরে দিয়ে দেব আমি বুটের ডাল,
দিয়ে দিচ্ছি বুটের ডাল। এখন আমি ঢেকে দিব, জালটা কমানো আছে। যতক্ষণ পর্যন্ত বুট সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব, মাঝে সাঝে নাড়াচাড়া দিয়ে যাব। এখন ঢেকে দিলাম, ফিরে আসলাম, বুটগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা চাইলে এরকম শুকনা শুকনাও তুলতে পারেন, আমি এটা একটু ঝোল রাখব। দিয়ে দিচ্ছি পানি, আর হ্যাঁ একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি লাইক করে কমেন্টে আপনার মতামত জানাবেন। রান্না প্রায় হয়ে গেছে, সব শেষে আমি ভাজা জিরো আবারও একটু দিয়ে দিচ্ছি, সুন্দর একটা গন্ধ আসবে। রান্না কমপ্লিট।